হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ উপপাদ্যের প্রমাণ শিখব। যে সমস্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, আজকের ভিডিও তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের আজকের উপপাদ্য, প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। প্রদত্ত ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করার ফলে বহিঃস্থ কোণ ACD ও অন্তঃস্থ বিপরীত কোণ ABC ও কোণ BAC উৎপন্ন হল। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল ACD ইকাল টু অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC। অঙ্কন: সি বিন্দু দিয়ে BA রেখা সমান্তরাল করে CP রেখা টানলাম। প্রমাণ: AB রেখা সমান্তরাল PC এবং BD উহাদের ভেদক। সুতরাং অ্যাঙ্গেল ABC ইকাল টু অ্যাঙ্গেল PCD, এ দুটি অনুরূপ কোণ। তোমরা জেনেছ যে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে অনুরূপ কোণগুলি সমান হয়। সুতরাং অ্যাঙ্গেল PCD ইকাল টু অ্যাঙ্গেল ABC। আবার AB সমান্তরাল PC এবং AC উহাদের ভেদক। সুতরাং অ্যাঙ্গেল BAC ইকাল টু অ্যাঙ্গেল ACP। এই কোণ দুটি একান্তর কোণ। তোমরা জেনেছ দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে যে একান্তর কোণগুলি উৎপন্ন হয় সেগুলির পরিমাপ সমান। সুতরাং অ্যাঙ্গেল ACP ইকাল টু অ্যাঙ্গেল BAC। এখন দু নম্বর ও এক নম্বর যোগ করে পাই। দু নম্বরের বাম দিকে আছে দেখো অ্যাঙ্গেল ACP, আর এক নম্বরের বাম দিকে আছে অ্যাঙ্গেল PCD ইকাল টু দু নম্বরের ডান দিকে আছে অ্যাঙ্গেল BAC, আর এক নম্বরের ডান দিকে আছে অ্যাঙ্গেল ABC। অ্যাঙ্গেল ACP এবং অ্যাঙ্গেল PCD যোগ করলে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল ACD। সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পাচ্ছি অ্যাঙ্গেল ACD ইকাল টু রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC।